আমরা জানি যে স্কুলে চাকরি নিয়েও এবার বিতর্কে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরোতে পারেন। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, বাড়ির বাইরে ছবিটা এই মুহূর্তে কি? দেখো, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যে কোনো মুহূর্তে কিন্তু বেরোবে সুকন্যা মণ্ডল এবং একেবারে বাড়ির সামনে যে প্রস্তুতি তা একেবারে চূড়ান্ত। বাড়ির ঠিক সামনে গাড়ি ইতিমধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং গাড়িও পুরোপুরি রেডি হয়ে রয়েছে। সমস্ত ব্যাগ, তার যে সমস্ত বিলঙ্গিংস রয়েছে যাবতীয় সব এই গাড়িতে তুলে দেওয়া হয়েছে এবং যে কোনো মুহূর্তে সুকন্যা মণ্ডল বেরোবেন। গতকালকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা আমরা জানি যে আজকে দুপুর তিনটের মধ্যে অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশ ছিল যে টেট পাশের সার্টিফিকেট নিয়ে সুকন্যা মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের কন্যা তাকে সশরীরে হাজিরা দিতে হবে। এবং শুধুমাত্র অনুব্রত মণ্ডলের কন্যা নয়, অনুব্রত মণ্ডলের ভাই, তার ভাইপো এবং আরও ঘনিষ্ঠ তিনজন, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও তার মধ্যে রয়েছেন, এদের প্রত্যেককে তাদের টেট পাশের সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই মোতাবেক কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেহেতু দুপুর তিনটের সময় হাজিরা দিতে বলা হয়েছে, তাই হাতে সময় নেই, বাড়ি থেকে বেরোবেন সুকন্যা মণ্ডল, এমনটা গতকালকে রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যারা তার অ্যাডভোকেট বা আইনজীবী আছে তাদের সাথে তারা কথা বলেন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত যে তিনি হাইকোর্টে যাবে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই মুহূর্তে গাড়ি কিন্তু প্রস্তুত করে দেওয়া হয়েছে এবং সুকন্যা মণ্ডল বেরোচ্ছেন। তোমাকে দেখানোর চেষ্টা করবো, সুকন্যা মণ্ডল বেরোচ্ছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক কিন্তু গতকালকেই সিদ্ধান্ত হয়েছে এবং সুকন্যা মণ্ডল এই মুহূর্তে কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে সুকন্যা মণ্ডল, তিনি আজকে কলকাতা হাইকোর্টে হাজিরা দেবেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বোলপুরে নিচুপট্টির বাড়ি। গত বৃহস্পতিবার এই বাড়ি থেকেই সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে, আর তারপর আজ সুকন্যা মণ্ডল তাকে ডেকে পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে। দুপুর তিনটের মধ্যে তার হাজিরা দেওয়ার কথা। শুধু সুকন্যা মণ্ডলই নন, মোট ছজন অনুব্রত ঘনিষ্ঠ আত্মীয়কে ডেকে পাঠানো হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দুপুর তিনটের মধ্যে হাজিরা দেওয়ার কথা। এই মুহূর্তে নিচুপট্টির বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক মুহূর্তের অপেক্ষা তার পরে সুকন্যা মণ্ডল তিনি বেরিয়ে আসবেন এবং বীরভূমের এসপিকেও নির্দেশ দেওয়া হয়েছে আজ যেন দুপুর তিনটের মধ্যে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন সুকন্যা মণ্ডল। সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত। গাড়িতে সুকন্যা মণ্ডল তাকে নিয়ে বোলপুর থেকে রওনা দিল গাড়ি, তিনি আজ দুপুর তিনটের মধ্যে কলকাতা হাইকোর্টে পৌঁছবেন। সরাসরি বোলপুরের নিচুপট্টির বাড়ির ছবি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, সুকন্যা মণ্ডল তিনি এই মুহূর্তে গাড়িতে উঠে পড়েছেন এবং তার গন্তব্য অবশ্যই কলকাতা এবং কলকাতা হাইকোর্ট। একেবারে দেখো, একেবারে আমরা রয়েছি ঠিক সুকন্যা মণ্ডলের গাড়ির ঠিক পিছনে রয়েছি, তুমি ছবিটা দেখতে পারবে নিচু। এই তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই গাড়ি, এই যে সাদা রঙের গাড়িটি তুমি দেখতে পাচ্ছ, WB48E2864, এই গাড়িতেই কিন্তু বসে রয়েছেন সুকন্যা মণ্ডল। তার সাথে এই তার যে ব্যক্তিগত দেহরক্ষী থাকেন তারা রয়েছেন, গাড়ির চালক রয়েছেন, সব মিলে তিনজন সদস্য রয়েছেন। কিছুক্ষণ আগেই ব্যাগে বেশ কিছু জিনিসপত্র নিয়ে তিনি গাড়িতে ওঠেন এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি সম্ভাব্য গন্তব্য কলকাতা। গতকালকে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে দুপুর তিনটের মধ্যে টেট পাসের যাবতীয় যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নিয়ে সুকন্যা মণ্ডলকে সশরীরে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টে। শুধুমাত্র সুকন্যা মণ্ডল নন, এছাড়া অনুব্রত মণ্ডলের অন্য যে বাকি পাঁচ ঘনিষ্ঠ রয়েছে, যার মধ্যে তার ভাই রয়েছেন সুমিত মণ্ডল, তার ভাইপো রয়েছেন সাত্তকী মণ্ডল, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন অর্ক দত্ত এবং আরও দুজন ঘনিষ্ঠ রয়েছেন, প্রত্যেককে কিন্তু সার্টিফিকেট নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। এবং বীরভূমের এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বলা হয়েছিল ল অ্যান্ড অর্ডার ভালো করে দেখতে, অর্থাৎ তার নিরাপত্তা পরিস্থিতি যেন ভালো করে ক্ষতি দেখা, সেই নির্দেশ সরাসরি এসপিকে দেওয়া হয়েছে। এবং তারপর দেখা যায় যে রাত্রেই একটা সিদ্ধান্ত হয়, নিজের আইনজীবীদের সাথে কথা বলেন এবং সেখানে তার সিদ্ধান্ত নেওয়া হয় যে সুকন্যা মণ্ডল সহ বাকিরা প্রত্যেকে কলকাতা হাইকোর্টে যাবেন, তারা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেবেন এবং তারা অবশ্যই যাবেন। এবং তারপরে এসপির সাথেও কথা হয় এবং এসপিও তার তরফে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আয়োজন করেন। এবং তারপরে দেখা যায় যে এদিন 10 মিনিট আগেই নিচুপট্টির বাড়ি থেকে রওনা দেন সুকন্যা মণ্ডল, বেরোনোর সময় তিনি কোনো কথা বলতে চাননি। এবং এই মুহূর্তে গাড়ি তুমি দেখতে পাচ্ছ বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে
ঘুরে এসেছে এবং সামনের যে গাড়ি এতেই রয়েছেন সুকন্যা মণ্ডল এবং গাড়ির গন্তব্য যেটা জানা যাচ্ছে শহর কলকাতা এবং দেখার যে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে যান নাকি তার আগে চিনার পার্কে ফ্ল্যাটে যান। তবে বেরোনোর সময় তিনি কিন্তু কোনো রকম কথা বলতে চাননি। যতকাল আমরা দেখেছি যে সিবিআই এর তরফে চারজন প্রতিনিধি দল বাড়িতে এসেছিলেন, তার সম্পত্তিগত তার যে তাকে বিভিন্ন কোম্পানি ডিরেক্টর বানানো হয়েছিল এই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু দেখা যায় যে সিবিআই কে কোনো রকম সহযোগিতা তিনি করেননি এবং তারপরে সুকান্ত ধন্যবাদ। সুকন্যা মণ্ডল সহ অনুব্রত মণ্ডলের ছয় আত্মীয় এবং ঘনিষ্ঠ তাদেরকে আজ দুপুর তিনটের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ। ইতিমধ্যে সুকন্যা মণ্ডল তিনি রওনা হয়ে গিয়েছেন।